আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরো নতুন একটি রেসিপি। আজকে তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে ক্রিমি হোয়াইট সস পাস্তা। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই আমার আজকের রেসিপি। এখানে প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। তার জন্য প্রথমে আমি এখানে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পানিতে লবণ। এখন আমি দিব তেল। এখানে তেল দেওয়ার কারণে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। ডেকে দিয়ে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। প্রায় 7-8 মিনিট পর পানিতে বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিব পাস্তা। আমি এখানে পাস্তা নিয়েছি 250 গ্রাম পরিমাণ। পাস্তা সিদ্ধ করতে হয় একটু সময় নিয়ে, 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে আমার এই পাস্তাগুলো সিদ্ধ করতে। এখন আমি অপেক্ষা করব পাস্তাগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম 11 মিনিট পর। পাস্তাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলো ছেঁকে তুলে নেব। পাস্তা সিদ্ধ করার পর ঠান্ডা পানিতে ভেজানোর প্রয়োজন হয় না। প্রায় সবগুলো পাস্তা তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলোর গায়ে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করার কারণে পাস্তাগুলো একটি আরেকটির সাথে লেগে যাবে না। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন পাস্তা সিদ্ধ করে তুলে নিয়ে এভাবে একটু তেল ব্রাশ করে নিতে। তেল ব্রাশ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্রতিটি পাস্তার গায়ে তেল লাগে। তেল ভালো করে ব্রাশ করা না হলে পাস্তাগুলো একটির সাথে আরেকটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। চলে এলাম সেকেন্ড স্টেপে। প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি চুলায়। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন আমি রসুনগুলো ভেজে নিব মিনিট খানেকের মতো, অর্থাৎ যতক্ষণ না রসুনের কাঁচা ভাবটা দূর হয় ততক্ষণ পর্যন্ত আমি রসুনগুলো ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স কীভাবে বাসায় তৈরি করবেন তা আমি বলে দিচ্ছি। শুকনো মরিচ একটু মচমচে করে নিয়ে ফাটায় বা ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে চিলি ফ্লেক্স। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি। আপনাদের কারো হাতের কাছে 2 ধরনের ক্যাপসিকাম না থাকলে আপনারা 1 ধরনের ক্যাপসিকাম দিলেও হবে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি লবণের পরিমাণটা একটু কম করে দিচ্ছি কারণ আমি পাস্তায় পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে শুধু আমি ক্যাপসিকামের জন্য লবণটা দিচ্ছি। এখন আমি ক্যাপসিকামগুলো 2-3 মিনিটের মতো ভেজে নিব। ক্যাপসিকাম পুরোপুরি কুক করব না, জাস্ট একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে 2 মিনিট পর। এখন আমি একই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এই রেসিপির জন্য অবশ্যই চেষ্টা করবেন এখানে বাটার ব্যবহার করার জন্য। কারো হাতের কাছে বাটার না থাকলে সেক্ষেত্রে বাটারের পরিবর্তে তেল দিতে পারেন। বাটারগুলো গলে আসলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আস্তে আস্তে করে মিলিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে যতটুকু বাটার নেওয়া হবে ঠিক ততটুকু ময়দা নিতে হবে। আরেকটি বিষয় হলো ময়দাগুলো একসাথে দিতে গেলে একসাথে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি এখানে আস্তে আস্তে অল্প অল্প করে ময়দা অ্যাড করছি। আবার প্রায় সবগুলো ময়দা দেওয়া শেষ। এখন আমি অ্যাড করে নিব তরল দুধ। আমি মোট দুধ নিয়েছি এখানে 2.5 কাপ পরিমাণ। এখানে গরম বা ঠান্ডা দুধ দেওয়া যাবে না, দুধগুলো স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিয়ে তবেই দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে দুধ দেওয়ার সময় অনবরত নাড়তে হবে, না হয় দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে একটি হ্যান্ড বিটারের সাহায্যে এভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে মিলিয়ে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট পর দেখতে সসগুলো ঠিক এমন হয়েছে। এখন আমি আরও 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। 2-3 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ।
লবণ আমি আগে থেকে সব কিছুতে অ্যাড করে নিয়েছি। এখানে জাস্ট আমি দুধ এবং ময়দার জন্য যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকু নিয়েছি। এখন আমি চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে অনবরত নাড়তে নাড়তে অপেক্ষা করব সসগুলো পুরোপুরি তৈরি হয়ে আসা পর্যন্ত। সস প্রায় হয়ে এসেছে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন সস হয়ে গেছে। এভাবে চামচে নিয়ে আঙ্গুল দিয়ে এক টান দিলে যখন বুঝবেন মাঝখানে ফাঁকাটা রয়ে গেছে তখন বুঝবেন সস সম্পূর্ণ রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাগুলো তেল মাখার কারণে একটির সাথে একটি লেগে যায়নি বা ওভার কুক হয়ে যায়নি। পাস্তাগুলো একটু মিলিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। মানে ক্যাপসিকামের পরিবর্তে আপনারা ইচ্ছা করলে অন্য যে কোনো সবজি দিতে পারেন, বা আপনাদের কারো কাছে যদি সবজি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিয়েছি অরিগানো। অরিগানোটাও সম্পূর্ণ অপশনাল, আপনাদের কারো কাছে ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজ অবশ্যই দিতে চেষ্টা করবেন। চিজ দেওয়া হয়ে গেছে, এখন আমি অপেক্ষা করব চিজগুলো পুরোপুরি গলে আসা পর্যন্ত। এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন চিজ দিতে। চিজ দেওয়ার কারণে এখানে একটি ক্রিমি ভাব চলে আসবে। চিজগুলো সম্পূর্ণ গলে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে কেমন ক্রিমি একটি ভাব এসে গেছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করব। তো ভিউয়ার্স দেখলেন তো কত অল্প সময় আর কত সহজে তৈরি হয়ে গেল আমাদের ক্রিমি হোয়াইট সস পাস্তা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর একটি বিষয় হচ্ছে আপনাদের কারো যদি কোনো রেসিপি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিটি দিতে। তো আবার আজকের রেসিপি এই পর্যন্তই। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখবেন, আর দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।